এই যে আপনারা বাড়ি করছেন, বাড়ি করার সময় খুব আনন্দ পাচ্ছেন, বাড়িতে হওয়ার এক বছরের মধ্যেই মন খারাপ হয়ে যাচ্ছে, কেন হয় বলুন তো? এই যে ভিডিওটা দেখুন, ভিডিওগুলো দেখছেন? ভিডিওগুলো কিন্তু মন দিয়ে দেখুন। দেখুন ছাদের উপরে একজন নখে করে কিছু একটা তুলতে চাইছে, আর দেখা যাচ্ছে পুরো ছাদের উপরে একটা পাতলা আস্তরণের মতো উঠে যাচ্ছে। খুব খারাপ লাগে যখন আপনার সাথেও এটা হয়। আমার আপনার সবার সাথেই হতে পারে যদি এই মিনিমাম সচেতনতাটা আমাদের মধ্যে না থাকে। তাই জন্য বলছি দেরি না করে আমার চ্যানেলটার মধ্যে ঢুকে পড়ুন আর এরকমই গেম চেঞ্জিং ভিডিও দেখতে থাকুন। আমি ইঞ্জিনিয়ার কৌশিক কুমার। আজকে যে টপিকটা বলবো খুবই সিরিয়াস টপিক, 98% মানুষের বাড়িতে এটা দেখা যায়। সমস্যা হচ্ছে যে ছাদ নতুন করার পর অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে ছাদের উপর কি নেট সিমেন্টিং করা যাবে সঙ্গে সঙ্গে, সেক্ষেত্রে ছাদের স্ট্রেংথ খারাপ হতে পারে। দ্বিতীয় কথা, ছাদ হয়ে যাওয়ার পরের দিন ছাদের উপর কি ঘোলা দিতে হয়, বা ঘোলাটা সঙ্গে সঙ্গে দিলে কি হতে পারে, বা প্রচণ্ড গরমে ছাদ ঢালাই করছেন, ছাদ হয়ে যাওয়ার পরের দিন কখন থেকে কিউরিং শুরু করবো, বা এই ঘোলাটা কখন দেবো, আর ঘোলাটা দিলে কি সত্যিই টিকবে, নাকি এই যে ভিডিওটা স্টার্টিংয়ে দেখেছিলাম আবার দেখাচ্ছি এরকম উঠে যাবে। এই নিয়ে আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যারা শীতকালে ছাদ ঢালাই করছেন, যখন টেম্পারেচার মোটামুটি 15 থেকে 25 ডিগ্রির মধ্যে রয়েছে, তাদের জন্য একটা কথাই বলছি, খুব ভালো হয় যদি আপনার ওটা ফাইনাল ছাদ হয়, ছাদ ঢালার সাথে সাথেই ছাদের উপর নেট সিমেন্টিং করিয়ে নিন, যেটাকে বলা হচ্ছে, যেটা আমাদের ইন্ডিয়ান পেটেন্ট স্টোন ফ্লোরিংয়ের সময় যেমন মেঝে করা হতো ঠিক সেরকম শান করে নিতে হবে। আলাদা করে 1/2 ইঞ্চি পাথর দিয়ে ওর উপর ঢালাই করার দরকার নেই, যে ছাদটা ঢালাই হলো তার উপরেই কিন্তু নেট সিমেন্টিং করিয়ে নিলে এরকম শান হয়ে যাবে, যার ফলে ছাদের সারফেসটা এত স্মুথ হয়ে যাবে যে ছাদে জল কোনো জায়গায় দাঁড়াবে না। কেন শীতকালের কথা বলছি, ছাদ ঢালাইয়ের সময় হাইড্রেশন প্রসেস থাকে, সেই কংক্রিট যখন গ্রেন জমাটবদ্ধ হতে থাকে তখন কংক্রিটিং টাইমে দেখা যায় যে সেখানে কিন্তু একটা তাপদায়ী বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া, যার ফলে হিট উৎপাদন হয়, এবং এই হিট উৎপাদনের সাথে সাথে ওভার সিমেন্টিং কোনো জায়গায় কাজ হলে, বেশি সিমেন্টের কাজ হলে সেই জায়গায় প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক আসে, মানে কুঁকড়ে যায়, বাংলায় বলতে গেলে একদম কুঁকড়ে গিয়ে সেই পঞ্চভুজাকৃতি, ষড়ভুজাকৃতি, বিভিন্ন ধরনের মাকড়সার জালের মতো ফাটল তৈরি হয়। এই ফাটলগুলো কিন্তু তৈরি হয় এবং যার কারণে সেটগুলো বেশি দিন লাস্টিংও করে না। গরমকালে তো আমি ডাইরেক্ট বলে দেবো যে এই ধরনের নেট সিমেন্টিং করাই যাবে না, শুধু ছাদটা করে ছেড়ে দিতে হবে। এবং একটা জিনিস আপনি করতে পারেন যে ছাদ করার পর পাটা দিয়ে একটুখানি সারফেসটাকে প্লাস্টারের মতো করে মোলায়েম করে দিতে পারে, যাতে ওভারঅল দেখুন যখন ছাদের উপরে একটা বড় পাটা ঠোকা হয় যেমনভাবে দেখানোর চেষ্টা করছি, ছাদে না ছোটো ছোটো দাগ তৈরি হয়, ওই দাগগুলো যেন আপডাউন হয়ে যায়, সেই এই আপডাউনের খাঁচে খাঁচে জল জমতে পারে, সেই জলগুলো বৃষ্টি হয়ে যাওয়ার পরও ছাদে থেকে যেতে পারে, ছাদে একটা জল প্যাচপ্যাচানি ভাব থাকতে পারে এবং ছাদের শ্যাওলা হয় এবং ছাদের ক্ষতিও হতে পারে, সেই জন্য ছাদের সারফেসটা ওভারঅল স্মুথ হওয়া দরকার। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার শীতকালে 25-27-28 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে হলে ছাদ ঢালাইয়ের সাথে সাথেই ঘোলা দিয়ে দেওয়াটা বাধ্যতামূলক। ঘোলা মানে কি, সিমেন্ট চটের বস্তা করে ছাদের উপর দিয়ে সিমেন্ট শাড়িটাকে ছাদের উপর দিয়ে টেনে দেয়, একটা ওভারঅল স্মুথ সার্ভিস অ্যাচিভ হয়, বালি বালি ভাবটা কেটে যায়। এই সম্পূর্ণ কাজটা করতে হবে ছাদ ঢালাই চলাকালীনই। একটা 1000 স্কোয়ার ফিটের ছাদ আপনি যখন ঢালাই করছেন, একদিক থেকে ছাদ ঢালাই হয়ে আসছে, একদিক থেকে ফিনিশিং করে আসছেন, তবে এখানে একটা শর্ত প্রযোজ্য, একটা ছাদ ঢালাই হতে যদি 6 ঘন্টা সময় লেগে যায়, 5-7 ঘন্টা বাদে তার উপরে বেশি নড়ানড়ি করা যাবে না। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে ছাদগুলো ঢালাই হয় তার নিচে বাঁশ পাটা থাকে, আর বাঁশ পাটা ক্রমাগত ভাইব্রেশনে যায়, কম্পনের মধ্যে থাকে, যার ফলে তার উপরে এক একটা মানুষ, তাদের 70-80 কেজি করে ওজন, তারা যদি উপরে উঠে নাচানাচি করে, অর্থাৎ ছাদের উপর তো কেউ নাচানাচি করে না, কাজ করে, তাহলে তার ফলে দেখা যাবে সেই ছাদে কম্পন ক্রমাগত যেতে থাকবে, যার ফলে ভিতরে কিন্তু সেই কম্পনজনিত কারণে বিভিন্ন জায়গায় আপনার অজান্তে কিছু ফাটল ডেভেলপ করে যাবে, যেটা 2-5 বছর যেতে না যেতেই বড় আকার ধারণ করবে, তখন আপনি নিজের অজান্তেই জানতে পারবেন না কেন এমনটা হলো, ছাদের বিভিন্ন জায়গায় ড্যাম চলে আসবে। তবে এবার যেটা কথা, যেটা ভিডিও শুরুতে দেখেছিলেন এটা কেন হলো, সেটা হচ্ছে অনেকেই দেখছি ছাদ ঢালাই হয়ে গেল আজকে, কালকে সকালবেলা উঠে ওর উপরে এই ঘোলাটা দিচ্ছে চটের বস্তা করে, যার ফলে কিন্তু ওই ঘোলাটা কিন্তু ক্ষণস্থায়ী, এবং আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি 98% কেসে ঠিক যেমন দেখলেন এইভাবে উঠে যাবে, পরের দিন দিলে কিন্তু কোনো কাজ হয় না। আপনাকে যদি কেউ দেবে বলেও থাকে তাহলে করবোটা কি, যাদের ক্ষেত্রে হয়ে গেছে এখন করবোটা কি, সেই সমাধানটাও দেবো, ধৈর্য সহকারে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তবে এখন কথা হচ্ছে যারা নতুন করতে যাচ্ছেন, একটা শিক্ষা একদম নিয়ে নিন, ইঞ্জিনিয়ার কিংসুক কুমারের ভিডিও দেখে কেউ শেখে না এটা বলা যাবে না, যারা শেখে না তারা জীবনে কোনো দিন কোনো জায়গা থেকে কিছু শিখতে পারবে না, আর যারা শিখবে তারা এইভাবেই ভিডিও দেখতে থাকবে। আর একটা কথা যেটা হলো যে মেন ব্যাপার, সেই ছাদ দিলেন
আর সঙ্গে সঙ্গেই করে নিলেন একদম। মোটামুটি এই ধরনের ওটার ব্যাপারটা দু তিন বছরের মধ্যে হবে না, সেটাও উঠবে, তবে পাঁচ সাত বছর টিকে যাবে, বোঝা গেল। এবার ঘটনা, প্রচণ্ড টেম্পারেচার, 30-35 ডিগ্রির উপরে 45 ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে যেহেতু গ্লোবাল ওয়ার্মিং চলছে। সেক্ষেত্রে এই ধরনের ঘোলা দিয়ে কোনো লাভ নেই। তবে একটা কথা বলতে পারি, ছাদ হয়ে যাওয়ার পর হিট প্রুফ, ওয়াটার প্রুফ, ওয়েদার কোট যে রঙগুলো পাওয়া যায়, হোয়াইট পেন্ট, যেগুলো বিভিন্ন কোম্পানিরা এসে টেকনিক্যাল নিয়ম মেনে করে দেয় ছাদের উপরে, যেগুলো রং কোম্পানি, যেগুলো আপনার নিকটবর্তী যারা রঙের ডিলারশিপ নিজে তাদের সাথে যোগাযোগ করলে তারা সেখান থেকে প্রোভাইড করবে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আপনারা যদি আমার থেকেও কিছু সাজেশান চান, এই ব্যাপারে হেল্প চান, সেটা ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে আমার থেকে ধারণা নিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। তবে আপনার নিকটবর্তী ডিলার যারা রয়েছে রঙে তাদেরকে গিয়ে বললেও হবে যে ছাদে আমি এরকম একটা ওয়াটারপ্রুফিং করাতে চাইছি, যাদের ক্ষেত্রে এই ধরনের চোগলা উঠে যাওয়ার মতো সমস্যা হচ্ছে তাদের জন্য, যেহেতু বলেছিলাম ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে, তারা সম্পূর্ণ চোগলাটাকে ভালো করে ঘষে মেজে তুলে ফেলে দেবেন, তারপর খুব ভালোভাবে জল দিয়ে ছাদটাকে ক্লিন করবেন, তারপর ওই যে কোম্পানিরা আছে তারা বাকি কাজটা করবে। তারা ওই ওয়াটারপ্রুফিং হিটপ্রুফিংয়ের জন্য ওই রঙটার দুটো ফাংশন, এক ওয়াটারপ্রুফ করা, ছাদটাকে খুব ভালোভাবে একটা স্মুথ সারফেস প্রোভাইড করে, তার পাশাপাশি ছাদের উপরে যে সূর্যের তাপে যে ছাদটা গরম হয় সেই টেম্পারেচারটা ছাদের নিচে অতটা যায় না, যার ফলে এটা হিটপ্রুফও হয়। এই জন্য বলছি এইগুলো যাদের হয়ে গেছে তাদের জন্য এটা একটা সলিউশন, আর যারা সদ্য দুতলা করবেন বলে ভাবছেন তারা এটাকে তুলে দিয়ে দুতলা করুন, এবং পরবর্তীতে এটা তুলে দিয়েই অবশ্যই টাইলস বা মার্বেল ওর উপর বসাবেন, কারণ এর উপরে যদি আপনারা টাইল বসান তাহলে সেই ফ্লোরে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে যেখানে যে ছাদের উপরে আপনি টাইলটা বসাবেন সেটা কিন্তু টিকবে না। তাই এই বিষয়টা আপনারা যদি না জানতেন একটু জেনে নিন, কারণ এটা একটা সিরিয়াস প্রবলেম। আমাকে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে কদিন আগেই এই বিষয়টা নিয়ে খুবই মন খারাপ করছিলেন একজন ব্যক্তি, তো তাকে আমি এই সাজেশানটা দিয়েছিলাম, তাই মনে করলাম আপনাদের সামনে ভিডিওর আকারে এই এটাকে নিয়ে চলে আসি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো, তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে এই যে দুটো ভিডিও আপনাদের স্ক্রিনের সামনে চলে এলো গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়া সাথে সাথেই পাবেন। ধন্যবাদ।